হ্যালো, কেমন আছেন সবাই? তো এই ভিডিওতে আমি একটা থিওরি বলবো, যেটাই মানে আমি বলতে চাচ্ছি যে ব্রলি কি ভালো নাকি খারাপ। তো আমি এটা আপনাদের সাথে আজকে ডিসকাশন করব। তো এটা মানে আমি এখন ট্রেলারটা স্লো মোশনে ছেড়ে দিয়েছি, পিকচার দিই নাই। তো আমি এখন স্টার্ট করি। তো আমার থেকে কতগুলো পয়েন্ট আছে যেগুলো মানে ইন্ডিকেট করে যে ব্রলি হচ্ছে একটা গুড, মানে ভালো, ও ও মানে একটা পিওর হার্ট সেন। তো কেন বলতে চাই আমি বলি, ব্রলির আব্বু হচ্ছে একটা সায়েন্টিস্ট। তো এরপর আপনারা দেখছেন ব্রলির গলায় একটা ম্যাগনেটের মতন মানে একটা গলায় কি কি একটা পড়েছিল। আমার মনে হচ্ছে এটা ব্রলিকে কন্ট্রোল করার জন্য। তো আমার কন্ট্রোল করার জন্য তো প্যারাগাস মনে হয় ব্রলিকে দিয়ে ইভেল কাজ করানোর জন্য এই মেশিনটা লাগাইছে এ তাই। তো এই জন্য আমার মনে হয় ব্রলি হচ্ছে একটা পিওর আর্টিস্ট, মানে ভালো। ওরা বোঝছে ইভেল, ওরা বোঝতে চাই যে মানে ব্রলিকে দিয়ে ব্রলির এনার্জি মানে পাওয়ার বেশি, এর জন্য ব্রলিকে দিয়ে খারাপ কাজ করানোর জন্য। তো আমার মনে হয় এটাই চাই ওরাব্বু। সেকেন্ড যেটা সেকেন্ড পয়েন্ট আছে আমার থেকে, সেটা হচ্ছে যে আকিরা টোরিয়ামা একবার একটা ইন্টারভিউতে রিভিল করছিল যে এফসেলসের কথা। তো আমি আপনাদেরকে বোঝাই দিই, এফসেল হচ্ছে যে মানে একটা সেল, যেটা মানে একটা কেমিক মানে একটা যেটা সেইনদের ভিতর থাকে। তো যারা যারা পিওর হার্টেড সেন আর যারা যারা গুড, তো ওদের থেকে থাকে এ সেল এফ সেলটা। তো এটা আমার মনে হচ্ছে যে ব্রলি থেকেও আছে। কেন আর সবাইকে পিচ্ছি মানে ছোটোকালেই এফ সেলটা থাকে, আর বড় হইতে হইতে আস্তে আস্তে ওর ইভেলনেসটা আসে জন্য এজন্যই ইয়া ওর এসেলটা আস্তে 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 কমতে থাকে। তো আমার মনে হচ্ছে যে ব্রলির আব্বু ওকে ফার্স্টে দেখছে যে মানে ওর ছেলের পাওয়ার আছে, বাট মোটামুটি তো ও তো একটা সায়েন্টিস্টের মতন। তো ও কী করছে, ওই সব ইভেল মানে সরি সরি সব যেগুলো বাচ্চাদের আছে এক্সেল ওদেরগুলো কালেক্ট করছে, এরপর সবগুলো ব্রলি ভিতরে ঢুকেছে। তো কেন বলতে চাই আমি বলি, এটা বিকজ ব্রলিকে না ওই ট্রেলারের একটা পার্টে দেখাচ্ছিল যে দুটা বাচ্চা কতগুলো সেখানে ইকুইভেটরের মধ্যে আছে। তো আমার মনে হচ্ছে এই কুবিটারের মধ্যে আছে, যেটা ইয়াই করছে প্যারাগ্রাফে করছে এটা ব্রলির আব্বু। ব্রলির আব্বু মনে হয় একটা এক্সপেরিমেন্ট করার জন্য ব্রলির উপর, তো সব সেন বাচ্চাদের থেকে এক্সেল নিয়ে সেগুলো সব ব্রলির ভিতরে ঢুকেছে, যেরকম ব্রলি আরও পাওয়ারফুল হয়। তো আমার মনে হচ্ছে যে ব্রলি এই জন্যেই এত পাওয়ারফুল, তার আমার মনে হচ্ছে যে এক্সেলটা শুধু বের হয়েছে যারা ভালো আর যাদের পিওর হার্ট আছে, মানে যারা কোনো খারাপ কাজ করতে চায় না। তো আমার যে ওই মেশিন যেটা প্যারাগাসের কোমরে আর ব্রলির গলায় যেটা ছিল, সেটা দিয়ে মনে হয় ব্রলিকে ইভেল করছে। তো এগুলো হচ্ছে আমার থিওরি। তো আর কি বলে যে তো আমার মনে হচ্ছে পারে যে থিওরিগুলো হইতে পারে, আর এটা হচ্ছে একটা থিওরি, আর এটা আপনারা সিরিয়াসভাবে নিয়েন না, এটা শুধু আমি একটা পয়েন্ট বের করছি এই ট্রেলারটা দেখে দেখে। তো আশা করি আপনাদের এটা ভালো লাগছে। তো আপনারা এরকম বলিয়েন না আবার থিওরিটা নিয়ে যদি ভালো না লাগে, ফালতু হয়েছে। তো ব্রলির আসলে যেটা ব্রলির শেষের দিকে যেটা ওই
রোর করছিল অনেক জোরে, সেটা আসলে আমার মনে হচ্ছে যে এটা এটা কোনো ইভেল রোর না, এটা হচ্ছে ওর ব্যথা পেতো। মানে ও ওরা বুঝে ওকে নিয়ে এগুলো করতে তো ওর থেকে ভালো লাগতো না, এই জন্য ও সব এনার্জি রিলিজ করতে তো আমার এটাই মনে হচ্ছে। মানে এটাও করতে চাচ্ছে না বাট ওকে করতে হচ্ছে এটা, তো আমার এরকম এরকমই মনে হচ্ছে। তো আশা করি আপনাদের থেকে এটা ভিডিওটা ভালো লাগছে, তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ একটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আমার আর 400 না, আমার আর 350 সাবস্ক্রাইবার লাগবে, তো আমাকে